গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রবাসী পরিচয়ের আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে প্রিমিয়ার ইনের ব্রেকফাস্ট সেকশনে কী কী থাকে, আর স্টার টুডসের সাথে আসলে মোটামুটি এটা কমপ্লিমেন্টারি রয়েছে, তো সেটা তোমরা দেখে নাও। এতক্ষণ দেখছিলে যে একটা পাশে বার রয়েছে, তারপরে জুস আর কফি, তারপরে আমরা চলে এসেছি ব্রেকফাস্টের এখানে, যেখানে রয়েছে সসেজ, লেগে রয়েছে পেকন, রয়েছে স্ক্র্যাম্বলড এগ, এখানে রয়েছে কার্ডস, এখানে রয়েছে মুজেলি ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস, আর রয়েছে মিল্ক, আর অবশ্যই কর্নফ্লেক্স রয়েছে, চকোস রয়েছে, আর এখানে অনেক রকমের স্প্রেডস রয়েছে, আর এখানে রয়েছে ক্রোসো, আর বিভিন্ন রকমের ব্রেড, ভ্যারাইটিস ব্রেড, আর প্যানকেকস। এখানে একটা টোস্টার আছে, তো সেটা তোমরা নিজেরা নিয়ে করে নিতে পারো। আর এখানকার একটা স্পেশাল হলো এই যে হ্যাশ ব্রাউন। হ্যাশ ব্রাউন মানে এটা আলু দিয়ে তৈরি হয়, এটা তো যা ভালো লাগে খেতে। আর এখানে রয়েছে এই আন্টি ফ্রেশ ফ্রুটস উনি নিচ্ছিলেন, তো আর এই আরেকবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এবার স্টার টুরসের থেকে আমাদেরকে নিয়ে গেছিলো স্কটল্যান্ডের একটা বাফে রেস্টুরেন্টে। হ্যাঁ, একদিন কমপ্লিমেন্টারি লাঞ্চ এদের সাথে থাকে, তো এখানে লাইভ কাউন্টারে তৈরি হচ্ছিলো ধোসা, সি ফুড, আর সমস্ত কিছু বাফেতে কী কী আয়োজন রয়েছে চলো আমার সাথে দেখে নাও। আমরা মোটামুটি যারা গেছিলাম সবাই তো দেখে একেবারে থ, কারণ এখানে স্টার্টার ল্যাম্ব চপ, চিকেন ক্রিস্পি চিকেন, চিকেন সামোসা, চাউমিন রয়েছে, নাগেটস রয়েছে অনেক রকমের, আর এ ছিল বেবি কর্ন, মাশরুম, তারপর চিকেন পকোড়া, ওদিকে ভেজ অপশানে ছিল ভেজ পকোড়া, ভেজ নাগেটস, ভেজ স্যুপ, ননভেজ স্যুপ, পাঁপড় রয়েছে, এখানে আরও দু রকমের নাগেটস, এখানে ছিল পাস্তার কাউন্টার, আর পাশেই ছিল পানিপুরি মানে ফুচকা। তারপরে এই ডেজার্টের এখানে এসে দেখি যে গজা রয়েছে, আর রয়েছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। এবার চলে এসেছি এদিকে, রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে ছিল চিলি প্রন, আর এখানে ছিল চিলি মাশরুম, আর এটা একটা চিকেন ইন হানি মাস্টার্ড সস, আর ছিল এখানে পর্ক, ল্যাম্ব কারি, আর এখানে রয়েছে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকেই আপনারা আসুন না কেন, এই স্টার টুরসের সাথে আসলে কিন্তু সব রকমের খাবার আছে। দেখো বিরিয়ানি রয়েছে, এখানে তন্দুরি চিকেন, বাটার মশালা রয়েছে, এখানে একটা ল্যাম্ব কারি রয়েছে, এখানে একটা চিকেনের একটা কড়াই চিকেন রয়েছে, এখানে রাইস ছিল, আর কিছু ছিল ভেজিটেরিয়ান ডিশ, একটা পনিরের আইটেম ছিল, এটা ছিল পনির মাখানি, আর একটা ছিল কারি, সি ফুড, ধোসা, ইডলি, সাম্বার, মানে ইন্ডিয়ার সব রকম জিনিস ছিল। এখানে ডেজার্ট কাউন্টারে দেখিয়ে দিলাম কত রকমের কেকস ছিল, তারে ফুচকা দইবড়া একটু নিয়ে নিয়েছে, আর একটু কাবাবসের সাথে বিরিয়ানি আর চিজ কেক। ডে 3-তে কোথায় কোথায় ঘুরলাম তার ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।